রোববার বেলা এগারোটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে মিছিল বের হয় আন্দোলনকারীদের পক্ষে অসহযোগের পক্ষে স্লোগান দেয় তারা মিছিল নিয়ে বিক্ষোভকারীরা অবস্থান নেয় শাহবাগ মোড়ে এখানেই তৈরি হয় উত্তেজনা শাহবাগ মোড়ে আগে থেকেই অবস্থান ছিল সরকার সমর্থকদের মিছিলটি শাহবাগ মোড়ে এলে বিএসএমএমর ভেতরে অবস্থান নেয় তারা ভেতর বাইরে দুপক্ষ স্লোগান দিতে থাকলে তৈরি হয় উত্তেজনা আন্দোলনকারীরা বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের দিকে এগিয়ে গেলে উভয় পক্ষে ধাওয়া পাল্টা ধাওয়া হয় এ সময় হাসপাতালের মধ্যে পার্কিংয়ে থাকা অ্যাম্বুলেন্স ও গাড়িতেও আগুন দেয়া হয় জ্বালিয়ে দেওয়া হয় ছয়টি মোটরসাইকেল দুপক্ষের ইটপাটকেল নিক্ষেপ আর ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্যে ঠিক ভেতর থেকে এভাবেই আগুন ধরিয়ে দেওয়া হয় এরপর যারা বিক্ষুব্ধ আন্দোলনকারীরা তারা সব এই বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভেতরে তারা প্রবেশ করে চলছে দুপক্ষের সংঘর্ষ দাউ করে যখন আগুন জ্বলছে তখন ব্যাপক ভাঙচুর চালানো হয় হাসপাতালের ভিতরে আহত হয় দুই পক্ষই আউটডোরে এখানে গ্যাঞ্জাম করে লড়ানি খেয়ে আমাদের বাস নাম্বার গেট দিয়ে সব ঢুকেছে আমি হাসপাতাল আসছি বহিঃপ্রগে রুগী নিয়ে দেখি দেখেছি ভিতরে অনেক পোলপ আইন হই সে করতেছি আমরা চোখে আমরা ডাক্তাররা চিকিৎসা দিচ্ছিলাম সে অবস্থায় ওকে অ্যাটাক করা হয়েছে আমরা কোনো রকম মাফছে তালাকে আমরা এমার্জেন্সি পর্যন্ত নিয়ে যেতে পারছি ওকে সেভ করতে পারছি চিকিৎসকরা জানান হাসপাতালে থাকা কোনো রোগীর ক্ষতি হয়নি তবে আতঙ্কিত সবাই আমরা সবগুলা গেটের ভিতরে ভিতরে আটকাই দিয়েছিলাম যাতে কোনো বৈরাগতই ঢুকতে না পারে ইভেন নামেও যারা আসতে চাচ্ছিল ভিতরে আমরা অ্যালাউ করে নেই শাহবাগের সংঘর্ষ ছড়িয়ে পড়ে বাংলা মোটর কারোয়ানবাজার সহ আশপাশে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া ভাঙচুর আর অগ্নিসংযোগ চলতেই থাকে আর এক টানা গোলাগুলি বিকেলের পর বাজার থেকে অ্যাকশানে যায় পুলিশ ল্যাব ও ধানমন্ডি এলাকায়ও ছড়িয়েছে সংঘর্ষ সেখানেও দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা চলতে থাকে এ সময় আইনশৃঙ্খলা বাহিনী সাউন্ড গ্রেনেড টিআর সেল ও গুলি ছড়ে সকাল থেকে মিরপুর দশ নম্বরে অবস্থান ছিল সরকার সমর্থকদের দুপুরের পর আশপাশের বিভিন্ন সড়ক থেকে আন্দোলনকারীরা গোলচত্বরের দিকে আসতেই শুরু হয় সংঘর্ষ দফায় দফায় সংঘর্ষের এক পর্যায়ে সেখানে যায় সেনাবাহিনী সেনা সদস্যদের ধাওয়ায় মিরপুর দুইয়ের দিকে চলে যায় সরকার সমর্থকরা এসবের বাইরে দুপুর বারোটার দিকে ঢাকা সিএমএম কোর্ট গেট ভেঙে আদালত চত্বরে প্রবেশ করে একটি দল আদালত চত্বরে হামলা ও ভাংচুর চালায় তারা পুলিশ কয়েকটি সাউন্ড গ্রেনেড ছুড়লে আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে যায় সাফা যমুনা নিউজ ঢাকা